জানেন কি বাংলাদেশ বিমানবাহিনীতেও বম্বার প্লেন রয়েছে? মেবি জানতেন। এই বম্বার প্লেন লং রেঞ্জে শত্রু সীমার ভিতর শত্রুর পদাতিক বাহিনী এবং অন্যান্য সামরিক স্থাপনার উপর বম্বিং চালানোর জন্য ব্যবহৃত হয়। বম্বার প্লেনগুলো সাধারণত প্রতিপক্ষের হেভি মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক টার্গেটগুলোর উপর গ্রাউন্ড স্ট্রাইক মিশন চালানোর জন্য মোতায়েন করা হয়, যেমন বিমান ঘাঁটি, নৌঘাঁটি, পদাতিক বাহিনীর ক্যাম্প, কৌশলগত অবস্থানে থাকা ব্রিজ, মিলিটারি কমান্ড সেন্টার এবং অন্যান্য কমান্ড পোস্ট সমূহ। বাংলাদেশ বিমানবাহিনীতে বম্বার প্লেনের অস্তিত্ব নিজের চোখেই দেখুন। এই ছবিতে বিএএফ এর একটি অ্যান্টোনভ AN-32 প্লেনের ফিউজেলাজের নিচের দিকে চারটি এরিয়াল বম্ব দেখা যাচ্ছে। ছবিটি বিডি ডিফেন্স ফোরাম থেকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন সোর্স থেকে প্রমাণিত, তাই আপনি নিশ্চিতভাবেই এই ছবির উপর বিশ্বাস রাখতে পারেন। বাংলাদেশ এয়ারফোর্স তিনটি রাশিয়ান ডিজাইন্ড ইউক্রেনিয়ান অ্যান্টোনভ AN-32 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কিনেছিল। এগুলো মূলত হালকা পরিবহন এবং প্যারাট্রুপার্স ড্রপিং এর কাজের জন্য কেনা হয়েছিল। তিনটি প্লেনকেই বম্বারে কনভার্ট করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়, তবে বিমানগুলো যে মাল্টিপারপাস অপারেশন কেপাবল তা হলফ করে বলা যায়, কারণ বম্বার রোলের জন্য প্লেনের অভ্যন্তরের জায়গা নষ্ট হয়নি। বোমাগুলো প্লেনের ফিউজিলাজের বাইরের দিকে এক্সট্রা পাইলন যোগ করে তাতে ফিক্স করা হয়েছে এবং প্লেন টেক অফ করার আগে গ্রাউন্ড থেকেই বোমাগুলো ফিট করে নেওয়া হয়। বিমানবাহিনীর ওয়েপন্স এক্সপার্ট এবং ইঞ্জিনিয়ারগণ বিমানগুলোকে বম্বার কাম ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে রূপান্তরিত করেছেন, যা প্রশংসার যোগ্য একটি কাজ। এই বিষয়টি থেকে আরও একটি ব্যাপার প্রমাণিত হয় যে বাংলাদেশ এয়ারফোর্সের ইঞ্জিনিয়ার অ্যান্ড স্পেশালিস্টরা দিন দিন বেশ দক্ষ হয়ে উঠছেন। অদূর ভবিষ্যতে দেশেই নিজেদের যুদ্ধ বিমান তৈরি করা হবে এই কথাটি যে ফালতু নয় তাও এর দ্বারা প্রমাণিত হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। বাংলাদেশ চিরজীবী হোক।